ఒక ఎక్స్ప్రెషన్, మా వాయిన ఎక్స్ప్రెషన్ దగ్గర ఎక్స్ప్రెషన్ చూడుతున్నాను. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে চিন্তা করছিলাম একটা ব্রাইডাল লুকে তোমাদের সামনে আসব, বাংলাদেশের ভালো কোনো একটি পার্লারে মেকআপ করে। সো চলে এলাম, আর আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, কোন পার্লার ভালো, তারা কেমন মেকআপ করে, কেমন সার্ভিস দেয়, বিহেভিয়ার কেমন, রিজনেবল প্রাইসের মধ্যে হবে কি না, এভরিথিং। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। ফার্স্ট তারা আমার মুখটা ক্লিনজার দিয়ে সুন্দরভাবে মুছে নিয়ে প্রাইমার লাগিয়ে নিল। এরপর তারা আমার স্কিনের কালার একটা ফাউন্ডেশন অল্প করে লাগিয়ে নিল, যেটা আমার স্কিনকে ফুল স্কিনকে গ্লো করবে। এরপর আমার আইব্রোটা তারা সেট করে নিচ্ছে, যদিও তাদের পার্লারে আমি ফার্স্ট এসেছি, কিন্তু আসার আগেই আমি শুনেছিলাম তারা অনেক জোস আইব্রো সেট করতে পারে। এরপর আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি, তাদের আই মেকআপটা জোস হয়, এমনকি যে কোনো পিক দেখিয়ে করে দিতে বলেও তারা খুব সুন্দরভাবে করে দিতে পারে। এরপর আমার ফেসটায় একটা ইয়েলো টোন আনার জন্য তারা একটা ফাউন্ডেশন ব্যবহার করছে, আর এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, ফেস ঘামালেও উঠে যাবে না।
ফাউন্ডেশন সেট করার জন্য তারা ফেস পাউডার ব্যবহার করে নিচ্ছে। কন্টুরিং করার পর হাইলাইটার লাগিয়ে নিলাম। আর শেষে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার মেকআপ শেষ হয়ে গেল বুঝলামই না। তারা এত ফ্রেন্ডলি এবং তাদের সার্ভিসটা আমার কাছে ওয়াও লেগেছে। বেস্ট প্রোডাক্ট তারা ইউজ করে, যার জন্য স্কিনেও কোনো প্রবলেম হয় না। সো গাইস, আজকের ভিডিওটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। আর পার্লার নিয়ে সব ডিটেলস, এভরিথিং, ফোন নাম্বার সহ আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমাকে কেমন লাগছে তা অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, ভালো না লাগলে আনলাইকের অপশন তো আছেই। আল্লাহ হাফেজ।